আমাদের সকলের মনের মধ্যেই না একটা করে সোনার কাঠি আর রূপোর কাঠি থাকে, সেই যে সোনার কাঠি যেটা ছুঁয়ে দিলে রাজকন্যা জেগে ওঠে দৈত্যপুরীতে, আর সেই রূপোর কাঠি যেটা দিয়ে দুষ্ট রাক্ষসগুলো কোথাও গিয়ে রাজকুমারীকে ঘুম পাড়িয়ে রাখে। তো সেই সোনার কাঠি রূপোর কাঠি তো আমাদের সকলের মনের মধ্যে থাকে, আর সেই মনের ইচ্ছেগুলোকে না আমরা প্রচুর সময় রূপোর কাঠি দিয়ে ঘুম পাড়িয়ে রাখি, তারপরে আমাদেরই সেটা কোথাও গিয়ে আবার সোনার কাঠি দিয়ে সেই ইচ্ছেগুলোকে জাগিয়ে তোলা। তাহলে না নতুন কিছু করা, নতুনভাবে বাঁচা, নতুন একটা কিছু শেখা, নতুন একটা আনন্দ নিজের মধ্যেই নিজে সঞ্চারিত করা, এই হলো না জীবনের স্পাইস। এবং সেই জীবনের স্পাইসটুকুন খুঁজে নিতেই রোজকার মতো আমাদের ইন্ডিয়ান টাইম 10:30 সময় চলে আসা তোমাদের কাছে আনন্দের এক ঘন্টায়। আর আনন্দের এক ঘন্টা মানে আমার একটা ভীষণ মিষ্টি ভীষণ সুন্দর ফেসবুক পরিবার, যেখানে আমরা এভরিডে একে অন্যর কাছ থেকে অনেক কিছু শিখি, এবং এই শেখার জার্নিটাই আজ আরেকটু এগিয়ে নিয়ে যাওয়া। কিন্তু প্রথমে যেটা করা সেটা হলো ফেসবুক পরিবারে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড ঢুকে গেছে তাদের একটু কনগ্রাচুলেশনস বলে দেওয়া। সীমা মজুমদার, বাবা সীমার বোধ হয় আজ হ্যাট্রিক হলো বোধ হয়, মানে পরপর মানে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে ঢোকায় আই থিঙ্ক সীমার হ্যাট্রিক হয়েছে, এবং তারপরেই ঢুকে পড়েছে মনুশ্বেতা, এবং মনুশ্বেতার পরে দীপু দীপু দীপুরাজ নিজের ফোন নিজে পেয়ে ওয়াপস পেয়েছে, কাজেই আমি খুব খুশি। সো কাজেই আমার টাইম লাইন অনুযায়ী সীমা মনুশ্বেতা আর দীপু দীপু তোমাদের তিনজনকে অনেক কনগ্রাচুলেশনস ফর কামিং ইন ফার্স্ট সেকেন্ড থার্ড। আর তার সঙ্গে পরপর পর বন্ধুদের যাদের ফেসবুক পরিবার যাদের দেখতে পাচ্ছি অটোস্ক্রোলের ভেড়া জালকে পেরিয়ে, তাদের হাই করবো চৈতালি প্রামাণিক, শাশ্বতী ব্যানার্জী, প্রিন্স নামাজ, পঞ্চু দাস, মৌমিতা চক্রবর্তী, অতসী চ্যাটার্জি, সকলকে শুভ সন্ধ্যা। শ্রাবণী, দেবশ্রী, এই এটা তো বেশ মন ভালো করা গান। মৌমিতা লিখেছে গুড ইভিনিং, শুভ্রা চক্রবর্তী সুন্দর গান শুনতে চলে এলাম আড্ডায়, অমিতা দি, সুজাতা ব্যানার্জি, সৈকত মজুমদার ওয়েলকাম, শুভ্রা চক্রবর্তী, মধুমিতা সেন, সোমা রায়, সন্ধ্যা গোয়েঙ্কা হাই, সৈকত লিখেছে দিদি এসেছি, তপন ঘোষ থামস আপ, রীতা দি গুড ইভিনিং, লীলা চক্রবর্তী গুড ইভিনিং, জয়িতা গাঙ্গুলি খুব সুন্দর লাগছে, খুব সুন্দর গান দিয়ে শুরু, থ্যাংক ইউ সো মাচ, পৃথাও লিখেছে মিষ্টি গান, সঞ্জীব বিশ্বাস, মীনাক্ষী নন্দী সুন্দর গান দিয়ে শুরু হলো, চৈতালি আজকে গুড গার্ল হয়ে চৈতালি সুন্দর সময় চলে এসেছে, বলছে টিপ আর ড্রেস দারুণ লিখেছে লীলা, জয়িতা খুব সুন্দর লাগছে সুন্দর গান দিয়ে শুরু, অংশুমা লিখেছে দিদি টুকুস করে চলে এলাম ফ্যামিলিতে। আর অংশুমানের কথা সূত্রেই বলি, তোমরা প্লিজ এভরিডে এর মতো
সাপোর্টটা করো, শেয়ার করো, দেখবে তলাতেই শেয়ার বাটন রয়েছে, একটুখানি শেয়ারটা করে দিও, যাতে আমাদের আনন্দের 1 ঘন্টার এই আনন্দ, আমাদের বন্ধুত্বের এই আলোটা আলোকিত হয় তোমাদেরও ফেসবুকের যে পেজগুলোতে, অ্যাকাউন্টেতে, ওয়ালেতে, গ্রুপে, কিংবা হয়তো কোনো হোয়াটসঅ্যাপে পেজে, ওয়াচ পার্টিতে, যেন আমাদের শেয়ারিংটা এইভাবেই চলতে থাকে। অমিতা দি কি সুন্দর স্টিকার পাঠিয়েছে, মীনাক্ষী নন্দী ওয়েলকাম, আচ্ছা মনুষ্যতা লিখেছে, আমার অনেক বন্ধুরা তোমার লাইভ দেখছে, উইচ ইজ সো নাইস, শাশ্বতী খুব মিষ্টি গান, থ্যাংক ইউ, ভাস্কর বন্দ্যোপাধ্যায়, গোপা মুখার্জি মিত্র, গুড ইভিনিং, মানবেন্দ্র দিদি, আপনার সঞ্চালনায় সকালের অনুষ্ঠান একেবারে জমজমার ছিল, থ্যাংক ইউ মানবেন্দ্র, আর আজ অভি গেয়েছে ভারী সুন্দর, আর ও অনেক রকমের মুডের গান আজ শোকেস করেছে, রবি ঠাকুরের গান ডেফিনেটলি বেশি গেয়েছে, ওটাই সবচেয়ে ভালোবাসে, কিন্তু অভি এত রকমের গান আজ শোকেস করেছে, সেদিক থেকে আজ প্রোগ্রামটা খুব সুন্দর, খুব রিচ হয়েছে। এই তো প্রীতা লিখেছে জিই, মানে গুড ইভিনিং, আমি এখন শিখে গেছি। প্রতিমা ঘোষ ওয়েলকাম, প্রতিমা, মধুমিতা সুন্দর শুরু, থ্যাংক ইউ সো মাচ। তুহিনাদ্রি হাই, গুড ইভিনিং, আজ একটা রিকোয়েস্ট করছি, সোনালি খুশি হবো, খেলা ঘর বাঁধতে রেখেছি। আয়ুমান এই যোজনায় অঙ্গ ভিজে, শোনা গল্প করি, দেখো ওই ঝিলি মিলি যা, সারা রাত আকাশে শর্মা জরি, এই যোজনায় অঙ্গ ভিজে, শোনা গল্প করি। এই তো আমাদের বাঁশরি, যে সকালে উঠতে হয় কিন্তু তাও কষ্ট করেও জেগে থাকে আমাদের সঙ্গে, এই লাইভের পথটুকুনি চলবে বলে। বাঁশরি ওয়েলকাম লিখেছে, কুর্তি কমপ্লেক্সে সব ভালো হয়েছে, থ্যাংক ইউ। মধুমিতা, তোমার টানে সারাদিনের কাজের শেষে একটু আনন্দ পেতে চলে এসেছি, উইচ ইজ সো নাইস। আর এই আনন্দের রেষ্টুকু নিয়ে বলি যে আমাদের অনেকেরই ছোটবেলায় আমরা কিছু কিছু জিনিস শিখে তারপরে যখন একটু বড় হই, যখন একটু শিডিউলের চাপ এসে যায়, কাজের চাপ এসে যায়, তখন সেই ভালো লাগা, সেই শেখার জায়গাগুলো স্যাক্রিফাইস করতে হয়। আবার বড় হয়ে যে জিনিসটা হয়তো সারা ছোটবেলা শিখেছি, বড় হয়ে কাজের দায়িত্বে, সংসারের দায়িত্বে আমরা এমন ভাবে লিপ্ত হয়ে পড়ি, জড়িয়ে পড়ি সেই সব কাজেতে, যে ইচ্ছে থাকলেও সেই শেখাটা আর কন্টিনিউ করা যায় না, কিংবা কোনোদিনই হয়তো শিখিনি, আর সবসময় ভাবি যে সুযোগ পেলেই শিখবো। তো এখন যদি ভেবে নাও যে সত্যি সুযোগ এলো, মানে যা কিছু যেটা তোমার মনের মধ্যে একটা সুপ্ত ইচ্ছে আছে, যেটা তোমার মনে হয়েছিল কখনো সুযোগ পেলে শিখবো, সেটা কোনো ফাইন আর্টসের দিকের কোনো একটা কলাভিত্তিক কিছু হতে পারে, সেটা একটা নতুন ল্যাঙ্গুয়েজ হতে পারে, সেটা কোনো স্কিল, সেটা কোনো ফিজিক্যাল স্কিল হতে পারে। যেরকম আমার বেশ পরিচিত একজন বয়স্কা মহিলা, তিনি কিন্তু অনেকটা বয়সে গিয়ে 50s গিয়ে ট্রেকিং জয়েন করেছিলেন, মনে হয়েছিল তাঁর জীবনটা ভীষণ ওই থোর বড়ি খাড়া খাড়া বড়ি থোর হয়ে যাচ্ছে, এবং ট্রেকিংটা রীতিমতো শিখে উনি ছোট 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 করে যখন মাউন্টেনিয়ারিং করতে থাকলেন, তাঁর জীবনে কিরকম না একটা আলাদা অ্যাচিভমেন্টের আনন্দ এসেছিল। তো সেই রকমভাবে কী জিনিস যেটা এখন সুযোগ পেলে শিখতে চাও বা আবার করে ঝালিয়ে নিয়ে নিতে চাও সেই শেখাটা, এইটা আজ শুনবো তোমাদের কাছে। কৃষ্ণা মিত্র, মধুমিতা বলছে টিপটা সুন্দর অ্যাজ ইউজুয়াল, সীমা থ্যাংক ইউ ফর শেয়ারিং, সোমা দাস গুড ইভিনিং, সুব্রত বন্দ্যোপাধ্যায়, ঝুম্পা ঘোষ, সবাইকে স্বাগতম আমাদের আড্ডায়। ভ্রমর, এই তো আছি আছি, আমরাও আছি মনের ইচ্ছে নিয়ে, ফেসবুক বন্ধুরা দুঃখ ঘোচাতে হাজির আড্ডাতে মন দিয়ে, একদম আমাদের আড্ডা তো অ্যাকচুয়ালি একটা পজিটিভিটির থেরাপি। তোমরা দেখবে যখন তোমরা অনেক কিছু লেখো, এবং তোমাদের যত তোমরা দুঃখের কথা লেখো ততই তো আমি কিরকম নিষ্ঠুরভাবে হাসতে থাকি,
কাল তোমরা কত গ্যাজেটস নিয়ে কত ভুক্তভোগী হয়েছিলে, সেই কথা আমরা পড়তে গিয়ে তোমাদের ব্যর্থতা, যে যে গ্যাজেটস গুলো কোনো কাজে লাগাতে পারোনি তোমরা বললে এবং আমি কত হাসলাম। কাজে এটা কিন্তু ভ্রমণ একদম ঠিক লেগেছে, যে কোথাও গিয়ে একটা আনন্দের রেশ ছড়িয়ে পড়ে তোমাদেরই কথার মাধ্যমে। আমি তো শুধু যোগসূত্রটুকুনি, তোমাদের লেখাটা পড়ে দেওয়াটা আমার কাজ, কিছুটা গান যদি জানা থাকে গেয়ে দেওয়া আমার কাজ, বাদ বাকি হার্ড ওয়ার্ক তো সবাই আমার ফেসবুক পরিবারই করে। শিবা লিখেছে টিপটা দারুণ, আনন্দমোহন মাইতি ওয়েলকাম, মনীষিতা এভরিডে এর মতো থ্যাংক ইউ ফর শেয়ারিং, চম্পা ভট্টাচার্য ওয়েলকাম, মীনাক্ষী নন্দী লাল লাল হাটে আমার পুরো স্ক্রিন ভরে গেল, মৌমিতা রোজ দেখতে পাচ্ছি স্টিকার, হিমাদ্রিরও ক্লাপস, তুহিনাদ্রির গানটা গেয়ে দিয়েছি এখন, রাজেন্দ্র মুরা সিং হাই পাঠিয়েছ, শাশ্বতী ব্যানার্জি লাল নীল হাট, সুব্রত বন্দ্যোপাধ্যায়, শিবান্না থ্যাংক ইউ সো মাচ, সোমার হাট, অদশী লিখেছে আমার প্রিয় গান মানবেন্দ্র কুমার, দিদি করোনা মহামারী আমাকে অনেক কিছুই শিখেছে শিখিয়েছে, সেই শিক্ষা নিয়ে অসহায় মানুষগুলোর, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর পাশে থাকার যে তৃপ্তি তা বলে বোঝানো যায় না, এমনকি আমার এই ফেসবুক পরিবারে থেকেও প্রতিদিন কিছু না কিছু শিখছি সর্বোপরি আপনার কাছ থেকে। দিদি যেদিন উদয়ন পণ্ডিত মারা গেলেন সকলের এত মন খারাপের মাঝেও সেদিন আনন্দের 1 ঘন্টাকে যেভাবে এগিয়ে নিয়ে গিয়েছিলেন তাতে আমি এই শিক্ষা পেয়েছি, দুঃখ কষ্টের মধ্যেও সামনে এগিয়ে যাওয়াটাই জীবন। কি সুন্দর লিখেছে মানবেন্দ্র, আর এটা তো ঠিকই যে জীবনের একটা যে ফাইনাইট জায়গাটা, দুঃখ হলেও মেনে তো আমাদের নিতে হয় এবং একসঙ্গে সকলে মিলে পথ চলতে পারা এই জায়গাটা শেখাটাও খুব জরুরি, এটা মানবেন্দ্র খুব সুন্দর করে বলেছে। শ্রাবণী দেবশ্রী খাঁচা, হ্যাঁ এটা শোনা কিন্তু জানা নয়, খাঁচার ভিতরে দিয়ে আর একখানা খুব পাখির ফেমাস গান তোমায় শুনিয়ে দিচ্ছি। বন্ধুত্ব জায়গাটাও ঠিক কিন্তু এরকম, দেখবে কেমনে আসে যায়, তার মধ্যে তো কোনো ফোর্স নেই, সে ইচ্ছে মতো আসে ইচ্ছে মতো যায়, আমাদের মধ্যে তার একটা কিরম রিন রিন করে রেশ থাকে। অনুপম ওয়েলকাম, দীপু দীপু আমার ফোন ঠিক হয়ে গেল, কালী ঠাকুরকে বলেছিলাম একটা তোমার গান গিয়ে শোনাতে বলবো, তাই তুমি আজ একটা শ্যামসঙ্গীত করো মাই যখন শ্যামা মা শ্যামা তোমার জন্য এত কেটে দিয়েছে দীপু, আমাদের আনন্দের 1 ঘন্টা আসার জন্য তোমার ফোনটাই উনি ঠিক করে দিয়েছেন তোমার জন্য এবং শ্যামা মায়ের জন্য, একটা গান না হয়ে হয়। জানি জুই মালতি হয় কত গন্ধ যে ছড়ায়, তবু ঘরে রেখে পরের কাছে নিজেরে বিলায়, ওরে তোর মতো যে ও মন তোর মতো যে নেই কো তাদের পায়ে পড়ে আলাপন, মায়ের পায়ে জবাব
বাঁশরির দিল চিজ খেয়া হে বাঁশরি, 20 বার কপি পেস্ট করবে না, আমি আমি গেয়ে দিচ্ছি তোমার গানটা, একটু 2 মিনিট ওয়েট করো। পৃথা, আজকে সাজগোজ আমার কাছে চকলেট ফ্লেভার লাগছে, মানে সুইট হয়েছে নাকি? অনেক সময় চকলেট কিন্তু বেটার টেস্টিং হয় পৃথা, এটা ঠিক কমপ্লিমেন্ট হলো কিনা বোঝা গেল না। মাসুরি দিল চিজ ক্যা হে আপ মেরি জান লিজিয়ে, বস এক বার মেরা কহা মান লিজিয়ে, বস এক বার अंजुमन में आपको, इस अंजुमन में आपको आना है बार बार, दीवारों दर को और से पहचान लीजिए, दिल चीज क्या है आप मेरी जान। প্রিয়াঙ্কার মেসেজটা গান গাইতে গাইতে পালিয়ে গেল, ভ্রমণের মেসেজটাও তাই। তোমাদের সকলকে রোজকার মতো রিমাইন্ড করে দিই, মেসেজ পোস্ট করার আগে যদি এক লাইনের বেশি মেসেজ হয় তাহলেই পোস্ট করার আগে কপি করে নেবে। কপি করে নিলে কি হবে, যদি এরকম অটো স্ক্রোলে মেসেজ উধাও হয়ে যায় তাহলে পেস্ট করে দিলে দেখবে খুব সহজেই তোমাদের কথা শেয়ার করে দেব ফেসবুক পরিবারের সঙ্গে। জয়িতা, ছোটবেলা কেটেছে আসানসোলে, আহা তারপরে, আচ্ছা পেয়েছি পেয়েছি, ওখানে আমাদের একটা নাটকের গ্রুপ ছিল আসানসোল লিটল থিয়েটার, বহু স্টেজ পারফরমেন্স করেছি, এখনও যদি সুযোগ পাই অভিনয়টা ভালো করে শিখতে চাই, নাটকও করতে চাই। জয়িতা, আমি সবসময় বলি না শুভস্য শীঘ্রম ও শুভস্য কালহরণম, এখন কিন্তু দেখবে ডিজিটাল প্ল্যাটফর্মে অনেক সুন্দর ছোট 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 নাটকের গোষ্ঠীরা, তারা ওয়ার্কশপস করছে, তারা একসঙ্গে ডিজিটালি নাটক করছে এবং ছোট ছোট করে সোশ্যাল ডিস্টেন্সিং মেনেও কিন্তু প্লেস হচ্ছে। কাজে যদি সত্যি সুযোগ পাও নাটকে চলে যেও, আর আমাদের জানাবে, আমাদের এখান থেকে কেউ কেউ তো নিশ্চয়ই যাবে যারা আমরা ধারে কাছে দেখবে, তুমি যেখান থেকে তুমি নাটকে পার্টিসিপেট করবে ধারে কাছে আমার ফেসবুক ফ্যামিলি কেউ না কেউ ডেফিনেটলি থাকবে। আনন্দমোহন অন্য গান গাইছি ভাই, ভ্রমণ ইসা করে হো পরাণারে কামসাদি আমান্দি, ইসা করে আইরন বাইরন কোই জডারে মশলা দিয়া রান্ধি, সকরে কোই জডারে মশলা দিয়া রান্ধি, সকরে উপর ডারে গামসা দিয়া বান্ধি, সকরে। তোমাদের কি ইচ্ছে, সুযোগ সুবিধে পেলে কোন স্কিলটা আয়ত্ত করতে চাও, বা ফেলে আসা কোন স্কিলটা, কোন আর্ট ফর্মটা যেটা ভীষণ পছন্দের ছিল ফেলে এসেছো আজ বহু বছর হলো, কাজের চাপে, বাড়ির চাপে, সংসারের চাপে, নানান রকম কনস্ট্রেন, সময়টা তো একটা বড় ফ্যাক্টর, তার জন্য যেটা অনেক দিন ডিসকন্টিনিউ করেছো সেটা সময় পেলে, সেটা কোনো ল্যাঙ্গুয়েজ হতে পারে, কোনো আর্ট সাবজেক্ট হতে পারে, সেটা পড়াশোনা মানে এডুকেশন ওরিয়েন্টেডও কিছু হতে পারে, কাজে কি করতে চাও সেটা আমার সবাইকে জানাও। ওই আয়ুমান, গান শিখতে চাই আমার ছেলে বড় হলে একসাথে শিখবো। আয়ুমান, এটা খুব সুইট, ও টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার শিখছে, তুমিও তার সঙ্গে টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার শিখছো, এই বাবা ছেলের বন্ডিং এর দৃশ্যটা ভেবেই আমার মনটা কি আনন্দে পড়ে গেল। আয়ুমান তুমি চালিয়ে যাও, গান শেখার জায়গাটা ভুলবে না। মোহনলাল লালজি, লং টাইম, হ্যালো, জয়িতার মেসেজটা দেখেছি, অথসি তুমি খুশি থাকো আমার পানে, লীলা চক্রবর্তী, তুমি খুশি থাকো, আচ্ছা এটা তোমার মেয়ে দেবাঙ্গী শুনতে চেয়েছে, তুমি খুশি থাকো আমার পানে চেয়েছে, খুশি থাকো তোমার আঙিনাতে বেড়াই যখন বেড়াই, ভুলে গেছি তারপরে, তুমি খুশি থাকো আমার পানে চেয়েছে, খুশি থাকো। এইটা আমি এত বীরত্বের সঙ্গে করতে পারি, মানে সুইমিং পুলে মানে ওই হাই প্ল্যাটফর্ম থেকে ডাইভ দিয়ে তারপরে খেয়াল করি যে বাবা সুইমিং পুলে তো জল নেই, এই গানটা এক্ষুনি তাৎক্ষণিকভাবে মনে পড়লো না, একটুখানি দেখতে হবে, লীলা দেবাঙ্গীকে বলো যে আমি এইরকমই কিছু যেন মনে না করে।
মধুমিতা। মেরে মেহবুব কিয়ামত হোগি আজ রুসবা তেরে গলিয়ো মে মোহব্বত হোগি। মেরে মেহবুব কিয়ামত হোগি আজ রুসবা তেরে গলিয়ো মে মোহব্বত হোগি। শাশ্বতী ব্যানার্জি ছোটবেলায় গান শেখার খুব ইচ্ছে ছিল, নানা কারণে হয়ে ওঠেনি। বলছে যে এখন যদি হয় তাহলে শিখবো। শর্মিষ্ঠা রঙ্গবতী রঙ্গবতী কনক লতা ও রঙ্গবতী 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 কনক লতা গাইবার অবকাশ পাইনি। আচ্ছা মৌমিতা চক্রবর্তী, আমি অনেক ভেবে দেখলাম আমি সুযোগ পেলে নতুন করে অঙ্ক শিখতে চাই, এত খারাপ ছিলাম অঙ্কে, নতুন করে অঙ্কটাই শিখবো, কারণ এখন খুব ঠকে যাচ্ছি ক্লায়েন্টের কাছে। মৌমিতা সেই জন্য আমাদের এতে মোবাইলেতে একটা খুব ইম্পর্টেন্ট অ্যাপ থাকে, সেটা হলো ক্যালকুলেটর। আমি তো মুদির দোকানেতে গিয়েও দাঁড়াও আমি দেখছি ক্যালকুলেট করে বলে বীরের মতো সেটাকে বের করে সমস্ত জিনিসপত্রের দামগুলো টিং 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 করে অ্যাড করি। আমি মুখে মুখে যেরকম অ্যাড করার কোনো চেষ্টা করি না, কিন্তু এটা ঠিকই যারা অঙ্কে ভালো স্পেশালি ওরাল ম্যাথসে ভালো তারা কিন্তু আমাদের থেকে অনেকটা এগিয়ে আছে। এটা মৌমিতা দারুণ বলেছে যে সুযোগ পেলে অঙ্কটা আরেকবার করে শিখে নেবে। ইন্দ্রাণী ওয়েলকাম, স্নিগ্ধা চট্টোপাধ্যায় হ্যালো, সুতপা সাঁতার শেখার খুব ইচ্ছে আছে কিন্তু একটু ওয়াটার ফোবিয়া আছে। আরে সুতপা, এই জন্য তো আমারও সাঁতার শেখা হলো না, গেলাম বীরের মতো অ্যান্ডারসনে, ওমা দু তিন দিন প্যাডলিং ফ্যাডলিং শিখিয়ে তারপরের দিন না লেকে নামিয়ে দিয়েছে। আর দেখি লেকের সেই সবুজ কালো কিরম শ্যাওলাওয়ালা জল, তার মধ্যে সম্পূর্ণ মনে হলো পায়ের পাশ দিয়ে যেন একটা সাপ চলে গেল। আমি অ্যান্ডারসনকে বাই বাই করে বললাম ঠিক আছে ভাই, অনেক দিন বাদে আবার যদি দেখা হয় তাহলে তোমার পুলে দেখা হবে বলে আর যাইনি। সাঁতার শেখাটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট স্কিল, সত্যি যদি টেক আপ করতে পারো ওয়াই নট, গরমকাল এলে দেখো যে আমাদের কোভিড সিচুয়েশন কি হয়, সেরকম হলে ঝম্প দিয়ে জলে লাফিয়ে নেমে পড়ো। সুতপা ননী গোপাল লিখেছে লালন ফকিরের এই গান আমার খুব পছন্দ, সর্বাণী সেনগুপ্ত হাট। অর্পিতা দাঁড়াও আমি তোমাকে শুনিয়ে দিচ্ছি, মেহেদি পাতা কি অপূর্ব গাইলে শ্যামা সঙ্গী, থ্যাংক ইউ সো মাচ। বাঁশরী লিখেছে থ্যাংক ইউ, তা বলে বাঁশরী গান হয়ে গেছে বলে কিন্তু শুতে চলে যাই না, পারলে আরেকটুক্ষণ জেগে থাকো আমাদের সঙ্গে 11:30 অবধি। কুমকুম অধিকারী হমকো মিলি আবির্ভাব। রজার্স অ্যান্ড হ্যামস্টাইনের সুরে সাউন্ড অফ মিউজিকের একটা অবিস্মরণীয় গান। লীলা চক্রবর্তী, সবাইকে আনন্দ দেওয়া জীবনের সব থেকে বড় কাজ, আর এই কাজে নিজে আনন্দ পাওয়ার সব থেকে বেশি সুখ, দুঃখের মাঝে সুখ খুঁজে নেওয়া আর একাকিত্বের মাঝে অনেককে খুঁজে পাওয়া, এটা নিজের জন্য খুব বড় পাওনা।
কিন্তু তারপরে মেসেজটা যা হয় ফেসবুকে টিং করে পালিয়ে গেল। পারলে আরেকবার একটু কপি পেস্ট করো, খুব সুন্দর করে লিখেছিলে, ফ্লোটা এত সুন্দর যাচ্ছিল। পৃথা বোস 100% কমপ্লেন বলেছেন, আমার নাকি চকলেটের মতো লাগছে, আর বলছে বেটার চকলেট বেটার কফিও ভালো লাগে। নন্দিতা চক্রবর্তী বলেছে, প্লিজ আমার নাম একটু বলো, তুমি আমার ফেসবুক পরিবারের সদস্য, তোমার নাম কখনো না বলে পারি। চন্দন অধিকারী, তোমাকেও ওয়েলকাম। দাঁড়াও, মিতাদি লিখেছে, ক্লাস 10 অব্দি দক্ষিণীতে গান শিখেছিলাম, আবার ছেলেকে নিয়ে দক্ষিণীতে ভর্তি হই, 3rd ইয়ার করে সংসার সামনে এত বেশি আর সময় দিতে পারিনি, শিখছিলাম বাড়িতে কিন্তু লকডাউনের জন্য সেই ক্লাস বন্ধ। তোমার কাছে শিখবো ভাবছি, কিন্তু অনলাইন কি পারবো? রবীন্দ্রসঙ্গীত আমার প্রাণ, যতটা হওয়া উচিত ছিল ততটা হয়নি, এখন খুব ফিল করি। মিতাদি, আমি যেন তো মনে করি যে আমার যেটা এক্সপিরিয়েন্স, আমার তো স্টুডেন্ট হলো তোমার মানে মোটামুটি 4 থেকে 60 আপ, মানে 4 বছর বয়সে সবচেয়ে কুট্টুগুলো, আর যারা বড় মানে যাদের আমি যারা আমার ছাত্রছাত্রী কিন্তু দাদা দিদি সম্বোধন করি, তারা মোটামুটি ওই 60-এর ধারে কাছে, অনেকে আবার 60 আপ আফটার রিটায়ারমেন্ট জয়েন করেছে। তো আমি ধরো ফিজিক্যালি যে আর্ট ওয়ার্কগুলো সেগুলো তো অনেক সময় বয়সের জন্য সম্ভব হয় না, যেরকম ডান্স, ডান্সটা তো আর সম্ভব হয় না। কিন্তু যারা ধরো গানের মতো বা আবৃত্তির মতো জিনিস টেক আপ করতে চাও, আমি মনে করি যে যে জিনিসটাতে তুমি ভালোবাসা দেবে আর যে জিনিসকে তুমি সময় দেবে সেইটা তোমার হবেই, আর যেটা দরকার সেটা হলো টিচার যিনি ধৈর্য ধরে শেখাবেন। আর আমাদের এখানে যেটা হয়, আমাদের তো শুধুমাত্র রবীন্দ্রসঙ্গীত নয়, আমাদের প্রচুর রকমের গান হয়, কিন্তু তাছাড়া শুধু আমি নয় অনলাইন কিন্তু প্রচুর গুণী শিল্পীরা গান শেখান। কাজে তুমি যদি মনে করে থাকো আবার গানে ফিরবে, আমি কেন, তুমি যার কাছেই যাবে কিছুটা দেখবে গানের মধ্যে থাকাটাও একটা আলাদা জায়গা, একটা আলাদা ক্রিয়েটিভ রিলিজের জায়গা, নিজের থেকে খুব সুন্দর লাগে। কাজেই পারলে যেখানে ইচ্ছে মনে হয় সেখানে গানে জয়েন করো, আমি ভীষণ সেটাকে এনকারেজ করি। আর গান মিউজিকটা স্পেশালি আমাকে ভীষণ, আমাকে প্রচুর হ্যাপিনেস দেয়, আমাকে প্রচুর পজিটিভিটি দেয়, কাজে এটা আমি সবাইকে রেকমেন্ড করি। দাঁড়ার রায়ের মেসেজ পড়ব, গানটা শিখতে চাই, ছোটবেলায় শিখতাম মার কাছে, মা গান গায়, মায়ের হাতেই হাতে খড়ি, কিন্তু কন্টিনিউ করতে পারিনি, সেটা আবারও কন্টিনিউ করতে চাই, সেলফ ডিফেন্স শিখতে চাই, সুইমিং শিখতে চাই, ইচ্ছে ছিল হয়ে ওঠেনি। রায়, এখানে সবচেয়ে বড় যেটা অ্যাডভাইস সেটা হলো যে কোনো একটাতে লেগে পড়ো, যে যদি এই সময়, এই সময় শীতকালে কিন্তু কোনো পুল অ্যাভেলেবল হবে না, সমস্ত সুইমিং পুলস বন্ধ, কাজে সেটা যদি না হয় অ্যাটলিস্ট গানটা যদি আবার করে যদি কন্টিনিউ করবে বলে মনে করো, গানটা আবার করে শিখতে চাও, অ্যাটলিস্ট একটা কিছু দিয়ে শুরু করো, তারপরে দেখবে অন্যগুলো ঠিক ফল ইন লাইন করবে। সুজাতা ভাদুরীর হাট, মিতা মণ্ডল হাই, নূপুর ভট্টাচার্য লিখেছে নাকি আমাকে মিথ্যে মিথ্যে লাগছে অ্যাজ ইউজুয়াল। মৌমিতা অনেক আচ্ছা, মৌমিতা দেখেছিলাম যেটা বলেছিল যে ও অঙ্ক শিখবে। লীলা, আমার পরিবারে সকলে একসাথে বসে মোবাইল নিয়ে তোমার অনুষ্ঠান দেখি, আমার মেয়ে গান শেখে তাই তোমার গানগুলো শুনলে খুবই আনন্দ পায়। লীলা, উইচ ইজ নাইস। আর আমি যেটা সবাইকে অ্যাজ এ মিউজিশিয়ান যেটা অ্যাডভাইস দিই, যে তোমরা যারা অনেক দিন ধরো গান থেকে বিচ্ছিন্ন, এখন খুব একটা গানের মধ্যে নেই, বা হয়তো এই সময়টায় বুকচুকে অনলাইন কোথাও শেখবার মতো অবকাশ নেই, তারা যেটা করবে সেটা হলো 2-3টে করে গান খোলা গলায় এভরিডে গাইবে। গলাটাও তো মাসলস, কি হয় মাসলসগুলো গলার জন্য, গানের জন্য একরকমভাবে ইউজড হয়, আবার কথা বলার জন্য আর একরকমভাবে ইউজড হয়। গান কিছুদিন ডিসকন্টিনিউ করলে প্রথম যেটা চলে যায় সেটা হলো দম। দেখবে আগে যে গানগুলো অবলীলায় 1-1.5 লাইন একদমে গেয়ে দিতে, তখন দেখবে 3টে ওয়ার্ড গেয়ে দমের অসুবিধে হয়ে যাচ্ছে। ফার্স্ট যেটা চলে যায় সেটা হলো দম, সেকেন্ড যেটা চলে যায় সেটা হলো আপার পিচের নোটগুলো গাইবার দক্ষতা। যাদের গলা আগে অনেক অবলীলায় চড়ে যেত, সেই গলাগুলোই মনে হয় যেন উপরে একদম উঠছে না, উপরে গাইতে গেলে কষ্ট হচ্ছে। তো সেইটার জন্য সবচেয়ে বড় অ্যাডভাইস সেটা হলো যে নিজের মনে 2-3টে করে গান গাওয়ার, গুনগুন করে গাইবে না, যখনই গান গাইবে যেটুকুনি গান গাইবে সবসময় গলা ছেড়ে গাইবে, গলা ছেড়ে 2 লাইন গাও, 4 লাইন গাও, একটা গান গাও, 2-3টে গান গাও, এইভাবে গান গাইতে গাইতে দেখবে অনেক বেশি গলাটা আগের থেকে সড়গড় হচ্ছে, দমটা অনেক বেশি ফিরে পাচ্ছ। এইটা ডেফিনেটলি যারা যারা গানে ফিরতে চাও, আপাতত আপন মনে 2-3টে করে গান এভরিডে হোমওয়ার্কের মতো করতে শুরু করে দাও।
প্রীতম গড়াই, আহা কি আনন্দ ফেসবুক পরিবারে! শ্রাবণী, লগ জাগলে গানটাও শুনিয়ে দাও দিদি। আর রিকোয়েস্ট করবো না, সবাই মিলে আমায় পিঠাবে। শ্রাবণী, লগ জাগলে এক্ষুনি গেয়ে দিলাম। রাই দাস বলেছে, লাবণ্যে পূর্ণ প্রাণ দু লাইন, মানে আমার কাছে 3 লাইন আমি গাইলেও কিন্তু একদম শুনবে না। জয়িতা, এবার আমি আমার থেকে আমাকে বাদ দিয়ে অনেক কিছু জীবনে যোগ দিলাম। এবার আমি আমার থেকে আমাকে বাদ দিয়ে অনেক কিছু জীবনে যোগ দিলাম। শিবা মজুমদার, নাচ শিখতে খুব ইচ্ছে ছিল, করতে পারিনি, তাই মেয়েকে নাচ শিখিয়েছি কত্থক। আর কত্থক তো ভীষণ গ্রেসফুল এবং এনার্জেটিক ডান্স, ভেরি গুড। সীমা, যে মেয়ের শেখার মধ্যে দিয়ে তোমার মধ্যে যদি কোথাও সেই ভালোবাসাটা আবার করে জারিতে হয়, কি ভালো। আর ফেসবুক পরিবারের সঙ্গে যে বিষয় নিয়ে আজ আড্ডা দিচ্ছি, সেটা হলো এখন ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে যদি সময় পাও এবং সুযোগ পাও, তাহলে কি শিখবে, কোন জায়গাটা মানে অধুরা একটা বিষয় রয়ে গেছে, আর কিংবা অনেক দিনের ধরো চর্চার অভাবে যে জিনিসটা ডিসকন্টিনিউ হয়ে গেছে অথচ তুমি মনে মনে খুব ভালোবাসো, সময় সুযোগ পেলে সেটা কোন জিনিসটা যেটা শিখতে চাও। কৃষ্ণা মিত্র লিখেছে, মাইন্ড ব্লোয়িং পারফরমেন্স। তরি চ্যাটার্জি, গুড ইভিনিং। মেহেদি, ছোটবেলায় গান শিখেছি, তবে পিয়ানো শেখার খুব ইচ্ছে ছিল, এখন অধ্যাপনার ফাঁকে সুযোগ পেলে শিখতে চাই। মেহেদি, উইচ ইজ নাইস। আর মনে রাখবে, যে কোনো ইনস্ট্রুমেন্ট শিখতে গেলে সেই ইনস্ট্রুমেন্টটাকে অবশ্যই লাগে, অনলাইন কোনো একটা ওরকম ইনস্ট্রুমেন্ট ক্লাসে ভর্তি হয়ে যেতে পারো কিন্তু। এই তো মারুফ, ক্রিশ্চিয়ান হোসেন, তোমাকেও, তুমি মারুফ ভাই অনেকদিন বাদে আমাদের পরিবারে ব্যাক করেছ, তোমাকে আলাদা করে স্বাগতম। তুমি লিখেছো ওয়াট আ সং ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। শাশ্বতী লিখেছে, দারুণ সুন্দর। আনন্দমোহন লিখেছে, পুরনো বান্ধবীকে পেলে ছুটি আড্ডা দেব। এটা তো শেখার কিছু নয়, এটা তো একটা নিছক আনন্দের জায়গা। আনন্দমোহন, জিজ্ঞেস করছি তোমাকে, আমার নামও আনন্দমোহন, আনন্দের সঙ্গেও আড্ডা দেবে। জিজ্ঞেস করছি যে সময় সুযোগ পেলে কোন জিনিসটাকে আবার করে শিখতে চাও বা এন্টায়ারলি নতুন করে শিখতে চাও। তনুগাত্রী বিশ্বাস, কি সুন্দর নাম লিখেছে, দারুণ। তুমিও তোমার নামটাও নতুন পেলাম আমার ফেসবুক ফ্যামিলিতে। আমি বেসিক্যালি যারা 2-4 দিন চলে আসে তাদের নাম আমার সব জানা হয়ে যায়, তনুগাত্রীর নামটা কিন্তু নতুন অ্যান্ড ভেরি বিউটিফুল নেম, তোমাকে ভাই স্বাগতম। লীলা, এই জীবনের পথ সোজা নয় বন্ধু। ও বাবা, লীলা এই গানটা জানি না, দাঁড়াও আমি তোমায় অন্য গান শুনিয়ে দিচ্ছি ভাই। আচ্ছা, শঙ্কর লিখেছে, আমি দেবীতুল্য এক নারীকে, ব্র্যাকেটে সোনু বোধ হয়, SANU লিখেছে, নাকি শানু হবে, সবসময় সুখী এবং হাসি খুশি দেখতে চাই। শঙ্কর, এটা এটা কোনো শেখার জায়গা নয়, এইটা কিন্তু তোমার মনের ইচ্ছের জায়গা। আমি বলছি শিক্ষার জায়গাটা, সময় সুযোগ পেলে কোন স্কিলটাকে ডেভেলপ করতে চাও। প্রতিমা, আমি স্কুটি শিখতে চাই আর সেটা চালিয়ে আমি তোমার গানের ক্লাসে তোমার বাড়িতে যাব। এটা কিন্তু খুব সুন্দর একটা সদিচ্ছা তুই বলেছিস, এবং আমাদের শ্যাম সুন্দর স্যার, আমাদের পিয়ানো স্যার যখন আসেন, একটা না পিয়ানো স্যারের ঠিক একটা সুন্দর না বেবি পিঙ্ক রঙের নেল পলিশ হয় যেটা বেশ চকচক করে, সুন্দর না ওরম বীরের মতো, আর যে ভীষণ একটা সুন্দর ছোটো কাটো গোলগাল মানুষ, ভীষণ সুইট দেখতে সুন্দর দেখে, ওই পিঙ্ক রঙের স্কুটিটা যখন নিয়ে আসে আমি মাঝে মাঝে ব্যালকনি থেকে দেখলে হাসতে হাসতে সুন্দর দার জন্য দরজা
খুলতে যাই, তুইও ওরকম একটা ওরকম স্কুটি নিয়ে নে। আর যদি অবশ্য দেখ তোর মেয়ে অ্যালাউ করে, মায়েরা টু হুইলার চালাবে বলে মেয়েরা স্পেশালি বড় মেয়েরা একটু ভয় পায়। কিন্তু যেটা আমি দুর্গাপুরে যখন স্কুলে গান শেখাতে গেছি তখন দেখেছি ওইখানকার আমার প্রচুর বাচ্চারা, মায়েরা আসে স্কুটি চালিয়ে এবং মেয়েরা একদম হেলমেট পরে পিছনে মাকে ওরকম বাঁদর চালার মতো আঁকড়ে ওরা আসে মায়ের পিছনে রাইড করে। কাজে স্কুটি চালালে কিন্তু একটা পার্সোনাল কনভেন্সের কনভিনিয়েন্সটা দারুণ হবে। তুই সাইকেল দিয়ে আপাতত শুরু করতে পারিস কিন্তু। তা নিয়ে আমার মেয়ে আগে 8 বছরের, নাম অদৃশা। আহারে মেসেজটা চলে গেল। আনন্দমোহন লিখেছে, আমার 3 বছরের ছেলে তোমার রঙ্গবতী গান শুনে খুব আনন্দিত, সে তো আমি গাইতে পারিনি, আমি তো 4টে শব্দ গেয়েছি। নিউ জগবধু কি গান শোনাবো, কি কি গান শোনাবো বলো ও গো সুচরিতা, কি গান শোনাবো বলো। এটাও 3 লাইন 3টে শব্দ জানি। রজত দাস, তোমার পছন্দের একটা গান শোনাও, তুমি যে গান গাও সেটাই শুনতে ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ রজত, সঙ্গে থাকো। বাঁশরী দিদি, আমার 5 বছর আগের থেকে রবীন্দ্রসঙ্গীত ক্লাসিক দুটো শিখেছি, অনেক ইনস্ট্রুমেন্ট আমি বাজাতে পারি, শিখি না কোথাও, এখন এসরাজ সারেঙ্গি শিখতে চাই। আচ্ছা, তুমি কিন্তু দুটো ইনস্ট্রুমেন্ট বলেছো, দুটোই আমার খুব পছন্দের, এবং এসরাজ সারেঙ্গির টেকনিকটা অনেকটাই সেম, কাজে একটা শিখে নিলে হোপফুলি সেকেন্ডটা মোটামুটি নিজেই আয়ত্ত করে নিতে পারবে, খুব ভালো। এইটা এইটার জন্য বেশি ওয়েট করো না, যখন মনে হয়েছে শিখতে পারবে। যদি মানে আমার চেনা কেউ এসরাজ বাদক বা সারেঙ্গি বাদক নেই যিনি শেখান, কিন্তু সন্ধান করে একটা, এখন তো ফেসবুক গুগল টুগলে সব কিছুর সন্ধান আছে, শিখে পড়ো, লেগে পড়ো। রীনা মল্লিক, বলো 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 সবে শত বিনা বেনু রবে, সবাই শ্রেষ্ঠ আসন লবে, ধর্মে মহান হবে, কর্মে মহান হবে, নবদিন মনি উক্তি পে আবার পুরাতন বিপুলবে। রুমা লিখেছে, সিনথেসাইজার শেখার খুব ইচ্ছে। আমাদের কিন্তু এখানে এনএমএ তে নিপবিথ মিউজিক একাডেমিতে শ্যামসুন্দর স্যার উইথ দ্য পিঙ্ক স্কুটি, উনি কিন্তু দারুণ কিবোর্ড শেখান, এবং বিগিনিং থেকে শুধু একটা বিগিনার লেভেলে কিবোর্ড কিনে নিতে হয়, সেটারও খুব বেশি কিছু ইনভেস্টমেন্ট নয়। কাজে যদি কখনো মনে করো যে সত্যি ইচ্ছেটাকে বাস্তবায়িত করতে চাও, ডেফিনেটলি সুন্দরদার কাছে শিখতে পারো। এবং শেখাটাকে যেহেতু আমি এনকারেজ করি, ওই জন্য এনএমএ থেকে কিন্তু কোনোরকম কোনো পার্সেন্টেজ বা কিচ্ছু রাখা হয় না, এন্টায়ারলি যে ফিজটা আমরা পুরোটা তুলে দিই আমাদের গিটার স্যার, আমাদের পিয়ানো স্যারের হাতে, এবং তারা যেভাবে যে নিষ্ঠার সঙ্গে অনলাইন ক্লাসগুলো করাচ্ছেন সেটাতে আমি পার্সোনালি অ্যাজ এ মিউজিশিয়ান ভীষণ অ্যাডমায়ার করি দুজনকে। ভ্রমর, আর্থিকভাবে পিছিয়ে পড়া মেয়েদের বিনা পারিশ্রমিকে খেলা শেখাই, সুখ দুঃখে বিভিন্নভাবে অল্প কিছু সাহায্য করে থাকি, স্কুল কলেজে ভর্তির ফি, কোথাও খেলতে গেলে তাদের ট্রায়ালে সাহায্য করা, ওদের আরও কী করা যায় সেটাই ভাবি, শিখবো কী করে আরও বেশি মানুষকে ভালোবেসে কী করে নানাভাবে সাহায্য করা যায়, অবশ্যই আমার সাধ্যের মধ্যে। ভ্রমর, দিস ইজ সো নাইস। আর আমার যেটা ভ্রমরের কথাতে সবচেয়ে ভালো লাগলো যে ও নিজের সময়টাকে দিয়ে বাচ্চাদের যে শেখাচ্ছে, স্পেশালি স্পোর্টসের দিকে। আমরা সবসময় ভাবি যে যারা একটু আর্থিকভাবে পিছিয়ে পড়া, সুযোগের দিক থেকে পিছিয়ে পড়া, তাদের হয় অর্থ দিয়ে আর নয়তো শিক্ষা দিয়ে তাদের শিক্ষিত করার জন্য দেখবে আমরা প্রচুর সময় টাকা দিয়ে থাকি, প্রচুর মানুষের পাশে দাঁড়াই, কিন্তু তাদেরও কিন্তু কিছু কিছু চাহিদার জায়গা থাকে, শেখার ইচ্ছে থাকে, সেইগুলোর হয়তো আগামী দিনে তাদের উপার্জনের দিকে ইউটিলিটি হবে না, কিন্তু মনটাকে তো শুধুমাত্র উপার্জনে বেঁধে রাখতে গেলে সেটা বড় কেজো একটা মন হয়ে যায়। সেখানে এই যে তাদের খেলা শেখানোর জন্য সময় ব্যয় করা, এইটা আমার ভীষণ ভালো লাগলো। যেরকম আমি প্রচুর চ্যারিটি ইনস্টিটিউশনসে মাঝে মাঝে ওই একটা একটা গান শেখাতে, একটা একটা ওয়ার্কশপ করতে যাই বিনা পারিশ্রমিকে, এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট যে কিছু শেখানো তাদের এবং সেখানে নিজের সময়টাকে দেওয়া। সময়ের মতো অতটা মূল্যবান কিছু নেই, আমরা যেটা অনেক সময় সারি শর্টকাটে সেটা হলো টাকা দিয়ে আমরা তৃপ্ত হই যে হ্যাঁ টাকা দিয়েছি, এবার ওদের ওরা ওদের পথে আরেকটু এগোবে, কিন্তু নিজে সময় দিতে পারাটা এদের জন্য ওইটাতে দেখবে একটা আলাদা আনন্দ আছে। কিংশুক দাশগুপ্ত,
আজ আমার ফ্যামিলি পন্ডিচেরিতে এসেছে, সেই জন্য কিংশু কাল তুমি ডুব দিয়েছো, এখন বোঝা গেল। মানে কিংশুকের মোটামুটি সেমি ব্যাচেলার লাইফ আপাতত ঘুটে ঘুচেছে। তোমাকে, তোমার পরিবারকে আমার অনেক ভালোবাসা কিংশু, সবাইকে হাই বলবে আমার ফেসবুক পরিবারের তরফ থেকে। আচ্ছা দীপু, দীপু আমারও গান শেখার ইচ্ছে খুব, আমি গান গাই, গান ভালোবাসি, তবে ভয় হয় যদি ছোটা ভীমের ভালু ভালুর মতো গান করি আর সবাই তেড়ে মেরে। আচ্ছা ওই ঢোলু ভোলু বোধ হয়, ঢোলু ভোলুর গান সবাই তেড়ে মেরে মারতে আসে। আচ্ছা কেন সেই যে ডোরেমনেতেও যে ছেলেটা আছে না, কি বাজে গান করে আর সবাই তাকে ভয় পায়, কিন্তু সবাই সামনে সামনে বলে, ওই নবিতা টবিতারা বলে কি ভালো গান হলো। কিন্তু দীপু ওই বলেছি, যদি কোথাও প্রথাগতভাবে না শেখো, অ্যাটলিস্ট নিজে কোনো একটা গান চালিয়ে দিয়ে ইউটিউব বা অন্য কোনো জায়গা থেকে চালিয়ে দিয়ে নিজেই তার সঙ্গে গলা খুলে গান গাইতে শুরু করে দাও। কিংশু গানটা আবার ভালো করে শিখতে চাই, ওয়াই নট, গান শেখার কিন্তু কোনো বয়স হয় না। ও মিতা দি, দাঁড়াও আমি অন্য গান শুনিয়ে দিচ্ছি। আজ এটা প্রশ্নপত্রে কিছু কিছু আনকমন কোয়েশ্চেন আসছে। সীমা মজুমদার যেরকম মুখ রক্ষা করেছে, একটা ভীষণ চেনা রবি ঠাকুরের গান শুনতে চেয়েছে। আমি আকাশে পাতিয়া গান শুনেছি, শুনেছি তোমারই গান, আমি তোমারই শুনেছি প্রাণ গো বিদেশি। শেষে আমি এসেছি নূতন দেশে, আমি অতিথি তোমারই দ্বারে ওগো বিদেশিনী, ওগো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে ওগো বিদেশিনী, ওগো বিদেশিনী। রিতাদির মেসেজটা পালিয়ে গেল। অংশুমান, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। এটা কিন্তু আমি একদম বিশ্বাস করি, সামনে পিছনে আগে পিছিয়ে কেউ যদি সাপোর্ট নাও করে, তোমার যদি কনভিকশন থাকে, তাহলে তুমি কিছু একটা জিনিস শিখে উঠতেই পারবে। আমি যেরকম এখন পড়াশোনা করছি, আমি শিখছি এখন গার্ডেনিং, স্পেশালি টবেতে কিভাবে গার্ডেনিং করা যায়। আর আমার তবে তো দেখবেই আমাকে, আমি তো ভীষণ একটা আনরোম্যান্টিক মানুষ, এই গদগদ প্রেম টেম আমার খুব একটা আসেও না হয়ও না। গান গাইবার সময় উত্তম কুমারের মুখটা ভাবি বলে না আমার মধ্যে কিরকম একটা রোম্যান্স জেগে ওঠে, সেছাড়া আই এম নট রোম্যান্টিক পার্সন। কিন্তু এই যে গাছের প্রতি একটা ভালোবাসা, গাছকে ভালোবাসতে শিখেছি তো বহু বছর আগে, কিন্তু শিখছি আপাতত টেরেস গার্ডেনিং। তো এই যে একটা কোথাও নিজের একটা ডেভেলপমেন্ট হয় না, শিখতে গেলে দেখবে একটা নতুন জিনিস নিয়ে ভাবা। এভরিডে তো আমরা ওই একই জিনিস ভাবি, সকালবেলা উঠে কি রান্না হবে, বাড়িঘর কিরকম পরিষ্কার থাকবে, ছেলে মেয়ের পড়াশোনাটা ঠিক হলো কি না, হাজবেন্ডের ব্যাপারটা, মানে আমি এন্টায়ারলি মেয়েদের কথা বলছি, সেটা বলতে গিয়ে রিয়েলাইজ করলাম। এভরিডে দেখবে আমরা যতই কাজ করি, সংসারটা ব্যাক অফ দ্য মাইন্ড থাকে, কিন্তু তুমি যে মুহূর্তে একটা কিছু শিখতে শুরু করবে, মনটা যেই ডাইভার্টেড হয়, মনটা না রিফ্রেশড হয়ে যায়। মনকে রিফ্রেশ করলে আলাদা করে যে এনার্জি আসে, তখন দেখবে সংসারের একঘেয়ে কাজগুলোর মধ্যেও না অতটা বোরিং ব্যাপারটা থাকে না। আমার যেই লাল শাকের গাছ থেকে চারখানা লাল শাকের পাতা আমি তুলতে পেরেছি, মনটা যে আমার কি খুশি হয়ে গেল কি বলবো। দিস ইজ দ্য ফান অফ লার্নিং, যে তুমি একটা কিছু শিখলে অন্য জিনিসগুলো জানো আরো অনেক ভালোবেসে কাছে চলে আসে। সৌম্যদীপ, নাও সারিয়া দে পালুড়াইয়া দে, সল সলাইয়া সলুক রে নামাজ দুইরা দিয়া, সলুক মাছ দুইরা দিয়া, আরে উড়ালি বিড়ালি পাবে নাওয়ের বাদাম নাড়ে, পাথালি পাথালি পানি সলাত, পাথালি পাথালি পানি সলাত, সলাত সলে রে, আরে খোল খোলাইয়া হাইসা ওঠে বৈঠার হাত সাইয়া, হেসে বৈঠার হাত সাইয়া, নাও সাড়িয়া দে পালুড়াইয়া দে, সল চলাইয়া সলুক রে নামাজ দইরা দিয়া, সলুক মাছ দইরা দিয়া। কিছু কিছু মেসেজ
মেসেজ মিস করে যাচ্ছি, গান গাইতে গিয়ে আড্ডা দিতে গিয়ে, সেগুলো একটুখানি কপি করে রেখেছো, আশা করা যাচ্ছে পোস্ট করে দিও। শান্তনু বোস, গুড ইভিনিং, কৃষ্ণার ক্লাব, তনু তুহিনাদ্রি লিখেছে, তনুগাত্রী আমার দিদি হয়, তোমার লাইভে ইনভাইট করলাম, আমি ব্যাঙ্গালোর থেকে শুনছি, আরো কলকাতা থেকে। তুহিনাদ্রি আর তনুগাত্রী তিন দুজনেরই নামটার ম্যাচিং ম্যাচিং করে মা বাবারা, বা যিনি নাম দিয়েছেন আমার অ্যাজিউম করা ঠিক না, তিনি কিন্তু প্রচণ্ড সুন্দরভাবে প্রতিভার পরিচয় দিয়েছে, ভারী ভালো লেগেছে আমার তনুগাত্রী আর তুহিনাদ্রি দুটো নামই। শম্পা বলেছে পিয়ানো শিখতে চাই, শুভ কাজে দেরি নয়, অ্যাটলিস্ট অনলাইন ক্লাস শুরু করে ভালো। বনশ্রী দাস, খুব সুন্দর গলা স্বর, থ্যাংক ইউ সো মাচ। মার্গারিটা লিখেছে কুমকুম, এইটা হলো আমার ওই অনলাইন ক্লাসে যে ভিডিও পোস্ট হয়েছে সেইটার জন্য। কোন হে জো স্বপ্ন মে আয়া, কোন হে তো দিল মে সমায়া, লো ঝুক গয়া আসমা ভি ইশক মেরা রঙ লায়া। অর্পিতা সিংহ, কি সুন্দর কবিতা নিয়ে অর্পিতা এসেছে। ইচ্ছেটা তোমার ইচ্ছেটা আমার, জীবন মাঝে খুঁজে পাওয়া দেদার, মন তো অবুজ তাই অনেক বোঝার মাঝেই। ওহো, এটা আমারই ব্যাড লাক, লাস্ট লাইনটা পড়তে পারলাম না। দীপু, আমারও গান শেখার ইচ্ছে, গান গাই, গান ভালোবাসি তবে ভয়। আচ্ছা, ওই ছোটা ভীমের মেসেজটা তোমার ছিল দীপু। দীপু নিউ ইয়র্ক বধু, একদম ঠিক বলেছ। রজত, নিপমিথির কণ্ঠে সব গানই সুন্দর, আবেগি মেলো ড্রামাটিক ভঙ্গিতে দারুণ ভালো লাগায়, আপ্লুত হয়ে যায়, উইচ ইজ সো নাইস, উইচ ইজ সাচ এ নাইস কমপ্লিমেন্ট। সবচেয়ে ভালো লাগে মিষ্টি মুখে আন্তরিক হাসি, বাচন ভঙ্গি সত্যি প্রশংসনীয়। থ্যাংক ইউ নিউ ইয়র্ক বধু, যে কত ভালো ভালো কমপ্লিমেন্ট পেলাম। পল্লবীও লিখেছে নাইস ভয়েস। শ্রীমতী দাস গুপ্ত, গুড ইভিনিং পল্লবী। চার দিন মিলন বড়ি লম্বি জুদাই, লম্বি জুদাই। রাজা ভট্টাচার্য, হই তো কিছু ভালোবেসে যাব, হয়তো কিছুই নাই পাবো। মাম্পি, দিদি আমি টিচার, উইমেন্স কলেজ ক্যালকাটায় পড়াই, কিন্তু স্পেয়ার টাইমে বেশ কিছু বাচ্চাকে আমি গান শেখাই পাড়াই। উইচ ইজ সো নাইস মাম্পি, তুমি নিজেই যখন শেখাচ্ছ তখন বুঝবে যে গান শেখানোর আলাদা একটা আনন্দ। এবং এখানে যদিও আমার অনেকগুলো ছাত্রছাত্রী রয়েছে আপাতত আমার লাইভে, তাদের দুঃখ দিয়েই বলি, আমার ফেভারিট ক্লাসগুলো কিন্তু হলো আমার কুট্টুগুলোর, যারা ওই 4 থেকে 6-7 বছরের। আমার চিল্লার, মানে চিল্লার গ্রুপ হলো চিল্লার 1-2-3। চিল্লার মানে তো খুচরো পয়সা, এটা আমার খুচরো পয়সার গ্রুপ। তো ওই চিল্লার ওয়ানটা যেটা আমার সবচেয়ে কুট্টু, এক একটা এসে যখন গুড ইভিনিং ম্যাম বলে বসে পড়ে, কেউ টুপি পরে ঠান্ডার জায়গায়, কারুর আবার দেখি বনবন করে পাখা চলছে, সে আমার গরমের জায়গায় আছে, আমার মনের মধ্যে কিরকম না একটা আলাদা একটা আনন্দ চলে আসে। আর তারপরে এসে তাদের তো একটা মোটামুটি প্রথম 10 মিনিট মা বাবাদের আগেন্স্টে একটা নালিশের সেশন চলে, কে কি করলো না করলো, আবার কনফেশনও চলে যে কে দুষ্টুমি সঠিক দুষ্টুমি করেছিল। এইগুলো নিয়ে আমি খুব খুশি, যারা ছোটদের গান শেখাও। শাশ্বতী ব্যানার্জি, কি যেন গো ডেকেছে আমায়, মানে না নয়ন কেন ফিরে ফিরে চায়, কি যেন গো ডেকেছে চন্দনা বাসু, আমি গান খুব ভালোবাসি, শেখার ইচ্ছে থাকার সত্ত্বেও শেখা হয়ে ওঠেনি, এই বৃদ্ধ বয়সে ম্যামের এই আনন্দের 1 ঘন্টায় আমি কি লিখেছিস, তারপরে আহারে চলে গেল ভালো ভালো কথা চন্দনা লিখেছিল, সে তো আমি পড়তে পারলাম না। মানবেন্দ্র লিখেছে, এই মানবেন্দ্র আমরা এখনো আছি বেশ কিছুক্ষণ, সুরেত্রী কেন পাঠিয়েছ? আচ্ছা
আচ্ছা হ্যাঁ, শম্পা সরকার, থ্যাংক ইউ ফর রিমাইন্ডিং, ডোরেমনেতে জিয়ান, হ্যাঁ সে খুব বাজে গান করে, এটা ঠিকই। আচ্ছা, চন্দনা বাসু বলছিল যে আমি ম্যামকে পাই এবং আমি এখন ওর স্টুডেন্ট, ম্যামের ইন্সপিরেশন আমাকে খুব উদ্বুদ্ধ করে, আমি সত্যি এখন খুব আনন্দে থাকি। আর চন্দনাও আমার ভারী ভালোবাসা স্টুডেন্ট, নিজেকে একদম বুড়ো বলবি না, তুই বুড়ো হয়ে গেলে আমার কি অবস্থা হবে, দেখছিস না আমি কিরকম ছোট হয়ে রয়েছি, সেই কবে থেকে 28 বছর বয়সে স্টিক করে আছি, কাজেই নিজেকে একদম বুড়ো বুড়ো বলবি না মোটেও, খুব বকবো। শান্তনু বোস, পারলে ডিডি বাংলা প্রোগ্রামের লিঙ্ক পাঠাবে না? এই আমাদের প্রোগ্রাম লিঙ্ক হয় না গো দূরদর্শনে, হয় না, তার কারণ হলো যে যেহেতু দূরদর্শন একটি সরকারি চ্যানেল, এখানে প্রচুর কাভার্স গাওয়া হয়, মানে রিমেক গাওয়া হয়, তো কপিরাইটের একটা প্রশ্ন থাকে, তো ইউটিউবে দিলে সেখানে আবার কপিরাইট ক্লেমস আসবে, কেউ টি সিরিজ বলবে আমার গান গেয়েছে, HMV বলবে আমার গান গিয়েছে, ইন্দ্রেকো বলবে আমার গান গিয়েছে, কনফ্লিক্টিং সব কপিরাইট ক্লেমস আসবে, সেই জন্য আমাদের লিঙ্ক কখনোই যায় না। দেখতে হলে হয় 7:30, নয় সকাল 11টা, এবং রাত 11টারটা একদম দেখা যাবে না, তখন আসতে হবে আমার আড্ডায়, হয় 7:30 বা সকাল 11টা, তার মধ্যে দেখে নেবে। অগ্নিমিত্রা, গান আমার ভেন্টিলেশন ছোটবেলায় শিখেছি, মানে সেটা তুমি আবার বোধহয় টেক আপ করতে চাও, কিন্তু মেসেজটা পালিয়ে গেল। আশিস চক্রবর্তী, কত নিশি বাবা, আশিস কি ডিফিকাল্ট গান, কত কত নিশি গেছে মুখোপাধ্যায়ের সুরেতে লতা মঙ্গেশকরজির অসম্ভব সুন্দর একটা গান। সুজাতা সুজাতা শোন, প্রতিভা তোকে লিখেছে যে প্রতিভা কিনে ফেল, দারুণ হবে, মানে তোমরা যারা বন্ধুরা পরে ঢুকেছো, আমার ছাত্রী প্রতিমা, ও একটা স্কুটি কিনবে, যাতে করে ও স্কুটি শিখে, স্কুটি চড়ে আমার এখানে গানের ক্লাস করতে আসতে পারে। অতসী গুড নাইট পাঠিয়েছে, আমরা আছি কিন্তু এখনো কিছুক্ষণ। আচ্ছা, চন্দনার মেসেজটা পড়লাম, আমার কি ভালো লাগলো যে তুই একটা ভালোবাসার জায়গা যে NMA-তে এসে আবার ডিসকভার করেছিস চন্দনা। বাঁশরি দিদি, এত বছর ধরে তোমার এই ডাউন টু আর্থ, অহংকার, অহমিকাহীন নেচারটা খুব ভালো লাগে, থ্যাংক ইউ বাঁশরি। কিন্তু আমি একটা জিনিস যেটা ঠিক শিখেছি, যে অহংকার তো ছেড়ে দাও, মানে ওটা নেচার টু নেচার, যেটা আমি শিখেছি না বয়সের সঙ্গে সঙ্গে, সেটা হলো ধৈর্য। আমি কিন্তু খুব একটা পেশেন্ট পার্সন নই, মানে একটা কথা একবারের বেশি দুবার বাড়ির লোকেদের আমার বলতে খুব বিরক্ত লাগে। আমি রিয়েলাইজ করিনি নিজে যে টিচার হতে গেলে তো ধৈর্য লাগে, কারণ যতই লোকজনেতে এসে গ্রুপে শিখুক না কেন, প্রত্যেকের শেখার একটা আলাদা পেস আছে, একটা গতি আছে, মানে আমার হয়তো 4 জন ছাত্রছাত্রী বসলে একজন একবারে একটা লাইন তুলে নেয়, আর একজনের দুবার লাগে, 3 নম্বর বা 4 নম্বর জোনের হয়তো 4 বার 5 বার শেখাতে হয়। তো এই ধৈর্যের জায়গাটা রেখে তার প্রতি কোনো রকমভাবে বিরক্ত না হয়, এবং নিজের মধ্যে কোনো বিরক্তি সঞ্চার করে সেটাকে হিপোক্রিটিক একটা হাসির মধ্যে না লুকিয়ে সত্যি সিনসিয়ারলি বারবার একটা জিনিস করতে পারা, এবং তার মধ্যে অ্যাচিভমেন্টের আনন্দ, সে যখন লাইনটা ঠিকঠাক আবার গেয়ে শোনাতে পারে, এই জায়গাটার শেখাটা না একটা বিরাট বড় শেখা, এবং এইটা শিখতে আমাকে বহু বছর, বহু গান, বহু ইনকম্পিটেন্ট মিউজিক ডিরেক্টরদের
সমুদ্র আমাকে সাঁতরে পেরিয়ে এসে এই জায়গাটা আমাকে শিখতে হয়েছে যে ধৈর্য, ধৈর্য ইজ দ্য ওয়ান হিউজ থিং যেটা প্রত্যেকটা জায়গায় প্রচণ্ড একটা ডিফারেন্স ক্রিয়েট করে। ধৈর্য শেখাটা সেই জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। প্রচুর ছেলে মেয়েদের মা বাবারা যেরকম এসেই বলে যে আমার ছেলে মেয়ে সে হয়তো তখনও আধো আধো কথা বলছে, কবে কম্পিটিশনে যেতে পারবে, কবে ওকে আমরা টিভিতে কোনো অনুষ্ঠানের জন্য পাঠাতে পারবো, এই মা বাবাদেরও সেই জন্য সবসময় বলা যে ধৈর্য ধরবে এবং যে জায়গাটায় তোমরা শিখবে বা বাচ্চারা শিখবে সবসময় দেখবে যে শেখার আনন্দটা প্রথমে পাচ্ছ কিনা। অতসী গুড নাইট পাঠিয়েছে, নিরঞ্জন স্টিকার, সুপ্রীতি আমারও পড়ানো যাহাচার, তোমাদের সঙ্গে আজ ছোট ছোট করে তোমাদের ইচ্ছে নিয়ে কি শিখতে চাও সেটা নিয়ে একটা ভীষণ সুন্দর মনের জানলা খোলার একটা আড্ডা হচ্ছে, তো আমারই কি ভালো লাগছে। শুভ্রা চক্রবর্তী, দেখতে দেখতে সময় শেষ হয়ে যায়, তোমাকে ছাড়তে ইচ্ছে করে না। কুমকুম এবার কিন্তু আমরা সত্যি শেষের দিকে যাব। আচ্ছা মধুমিতা বোধহয় তখন চলমিনির বলছিল, চলমিনি দিয়ে শেষ করতে পারি। সঞ্চয়িতা লিখেছে খুব লাইভলি আপনার পারফরমেন্স, প্রশংসনীয়, থ্যাংক ইউ সো মাচ। গৌতম তোমাকে ভাই স্বাগতম জানাই। মেহের মেহবুব আমাকে ফুল পাঠিয়েছে, সৃজিতা হাই লিখেছো। লিপিকা তোমায় ভালোবেসেছি, আমি তোমারে ভালো এসেছি, চির সাথী হো এসেছি, তোমাকে ভালো এসেছি, লবণ পূর্ণ যে তোমাতে, শুভরা জানি না গো পোহাতে, তোমারই ব্যথায় কেঁদেছি যে হায়, তোমারই হাসিতে এসেছি, তোমাকে ভালো এসেছি, চির সাথী হয়ে এসেছি, তোমাকে ভালো এসেছি। এখানে তোমাদের আজ লাস্ট আরেকটা শেখার জায়গা, যারা তোমরা অনেকেই যেহেতু লিখেছো যে গান ভালোবাসো, গান করতে ভালোবাসো, সেই জন্য তোমাদের একটা খুব ইম্পর্টেন্ট টিপ দিয়ে দিই। সেটা হলো যখন গান গাইতে যাবে, স্পেশালি পারফর্ম করতে যাবে, সেটা বন্ধুদের সামনেই হোক না কেন, স্টেজে হোক না কেন, হয়তো কোনো বিজয় সম্মেলনীতে বা কোনো অনুষ্ঠানে গাইতে গেছো, গানের যে লয়, গানের লয়ে অযথা চড়িয়ে দেবে না এবং অযথা ঝুলিয়ে বেশি ভাব আনার জন্য গাইবে না। আমাদের দেখেছি যে স্পেশালি প্রচুর সময় লোকজনের ধারণা গান জমাটি করার জন্য তার টেম্পোটা বাড়িয়ে দিতে হবে। জীবনে কি ভাবনা ভুলেছি, সে ভাবনা সামনে যা দেখি জানি না, সে কি আসল কি নকল চোরা, এইটা অ্যাকচুয়ালি করার কোনো দরকার নেই। একটা গান বাই ইটস ওন মেরিট যখন এতটা হিট, কিংবা কোনো ফোক, ধরো প্রত্যেকটা ফোকের নিজস্ব একটা দোলা থাকে, নিজস্ব একটা টেম্পারমেন্ট থাকে, সেইটা যখন দেখবে প্রচুর তুমি লয় বাড়িয়ে দেবে, সেই জায়গাটা হ্যাম্পার্ড হয়, তাতে কিন্তু অনুষ্ঠান জমে না। এই কথাটা আমি প্রথম দিকে একদম বুঝতে পারতাম না, সব গান কি টেম্পো চড়িয়ে 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 গাইতাম এবং ভাবতাম তাতে বুঝি অনুষ্ঠান প্রচণ্ড জমছে। অ্যাকচুয়ালি তা নয়, গানটা গানটার মতো করে তোমার একটা কমফোর্টেবল টেম্পোতে, দরকার হলে একটু স্লো বা ফাস্ট করতে পারো, কিন্তু এত ভাব দিয়ে সেই গানকে ঝুলিয়ে গাইলে অডিয়েন্স হাঁ করে হাই তুলে পাশ ফিরে ঘুমিয়ে পড়লো, কিংবা এত ফাস্ট করে ফেললে যে গানের মাধুর্য নষ্ট হয়ে গেল, দুটো দিকই অ্যাভয়েড করতে হবে। এইটা আমি শিখেছি আমার একটা
20 ইয়ার্স এর গানের জার্নিতে যেটা আজ আমি তোমাদের শিখিয়ে দিলাম, যে গানের লয় বাড়ানোর সঙ্গে বা লয় ঝুলিয়ে দেওয়ার সঙ্গে গানটা জমজমাট করার কোনো মাত্র সম্পর্ক নেই। কুমকুম, তোমাকে যেটা বলি, প্রত্যেক ফেসবুক পরিবারকেই যেটা অনুরোধ থাকে যে একটা করে এই গান প্লিজ এভরিডে রিকোয়েস্ট করো, তাহলে কি হয়, কারুর গান হয়তো ভুলে ভুলে দুবার দুটো গান গিয়ে দিলাম, অন্য গান মিস হয়ে গেল। ভ্রমর, রোজের মতো আজও আড্ডা জমে একদম ক্ষীর নিপা, তোমার জবাব নেই কালকের জন্য মনটা যে অস্থির। থ্যাংক ইউ সো মাচ ভ্রমর, কি সুন্দর লিখেছে। হৈমি লোধ লিখেছো, দিদি এই গানটা ইংলিশ ভার্সন, জব কই বাদ বিগড় যায়। এই আমি শেষ করব, 31 বেজে গেছে। জব কই, ইফ ইউ মিস দিস ট্রেন আই এম অন, ইউ উইল নো দ্যাট আই হ্যাভ গোন, ইউ ক্যান হিয়ার দ্য হুইসল ব্লো, 100 মাইলস, 100 মাইলস, 100 মাইলস, 100 মাইলস, 100 মাইলস, ইউ ক্যান হিয়ার দ্য হুইসল। বনশ্রী ওয়েলকাম, মনোময় কাঞ্জিলাল লিখেছে, অপূর্ব এবারে সত্যি শেষ করব চলমিনি দিয়ে। অয়ন্তিকা ভালোবেসে, এই অয়ন্তিকা কালকের জন্য তোমায় ডিউ স্লিপ দিলাম। অর্পিতা, শুভরাত্রি ভাই। সৃজিতা, আচ্ছা তো এইগুলো সব কালকের জন্য ডিউ স্লিপ রইল। মেহেদি লিখেছে, কত নিশি গেছে আহা মন ভরে গেল, থ্যাংক ইউ মাম থামস আপ। মানবেন্দ্র, এটাও তোমার জন্য ভাই কাল ডিউ স্লিপ। রিঙ্কু, গান শিখেছি, এখনও সময় পেলে গান করি, ভীষণ গান ভালোবাসি, আমার ছেলেও গান শেখে, তুমি যেটা বাজাও সেটাকে কি অ্যাবসলিউটলি ওটাকে কিবোর্ড বলে, এটা শেখার খুব ইচ্ছে আছে, সংসার চাকরির পরে সম্ভব কি করে হবে জানি না। রিঙ্কু, অনলাইন যদি কোনো কোথাও কিবোর্ড ক্লাসের অপশন পাও, সঙ্গে যদি কিবোর্ড যন্ত্রটা থাকে, তাহলে যেটা সুবিধে হবে, আমরা যে সুবিধাটা দিয়ে থাকি, অনেকেই যাদের রাত্রির ছাড়া ক্লাস সম্ভব হয় না, তাদের আমরা একটু রাত্রির দিকেও বলি, স্যারেরা অ্যাকোমোডেট করে দেন, যে তোমাদের ইন্ডিভিজুয়াল একটা কিবোর্ড শেখার চয়েস থাকে। কাজেই এইটা যারা যারা কাজের ফাঁকেতে, স্পেশালি যাদের রুটিনবদ্ধ কাজ, রুটিনটাকে নড়াতে পারবে না, তারা কিন্তু তাদের জন্য আলাদা করে এই ব্যবস্থা আমরা করি। ও নিউ ইয়র্ক বধু, এটা রইল, ডিউ রইল। হিমাংশু, তাই গোরা মুখার্জি কেমন আছো, ফরিদাবাদে থাকি। হ্যাঁ আমি, বাবা তোমার মনে আছে 2009 ফরিদাবাদ কালীবাড়িতে এসেছিলে, গোরা লিখেছে, আর কি সুন্দর ফরিদাবাদ কালীবাড়ি, তেমনি ওখানকার অডিয়েন্স, আমাদের কি ভালো অনুষ্ঠান হয়েছিল, আমার মনে আছে। সবাইকে এবার গুড নাইট করবো। অংশুমান, মানবেন্দ্র, শাশ্বতী, মনোময়, অনুষ্ঠান ভালো হচ্ছে, সব রকম সঙ্গীত আপনার কণ্ঠে শ্রুতিমধুর, থ্যাংক ইউ সো মাচ মনোময়, শিপ্রা ব্যানার্জি, কৃষ্ণা মিত্র, তাপসী সাধুকা, রিঙ্কু, কাকলি, ডিউ ডিউ ডিউ, মিতাদি, বনশ্রী, রুমা চ্যাটার্জি, ডিউ, গঙ্গা ঘোষ, ডিউ, সব কাল চলে আসবে। এবং 11:15 পরে আর গান রিকোয়েস্ট করো না, কারণ আমার কাছে সেটা আসতে আসতে 11:30 বেজে যায়। মীনাক্ষী, নন্দী, মনোময়, ডিউ, মিঠু চ্যাটার্জি লিখেছে, একদম ধৈর্য ছাড়া কিছু শেখা যায় না, গুড নাইট। এবারে সকলকে, পূর্বা তোমাদের সকলকেই গুড নাইট জানালাম চলমিনি দিয়ে। চলমিনি সমঝাবো, দেশে বড় দুঃখ রে, চলমিনি সমঝাবো, দেশে বড় দুঃখ রে, আসাম দেশে রে, ভালে না জানে না তাই
কিন্তু আমরা একসঙ্গে বোকাও হব, একসঙ্গে বুদ্ধিমানও হব, ফেসবুক পরিবার একসঙ্গে চলবো, সবাই সকলের অনুমতি নিয়ে। আজকের মতো আমাদের আনন্দের এক ঘন্টায় ইতি টানলাম। একটু প্লিজ ফেসবুকের আমার পেজটাকে একটু লাইক করে দিও, ফলো করে দিও, যাতে নোটিফিকেশনস অন টাইম আসে। আবার দেখা হচ্ছে আগামীকাল ইন্ডিয়ান টাইম রাত 10:30 আর একটা টপিক নিয়ে, এরকমই একটা জমজমাট আড্ডা। গুড নাইট, শুভরাত্রি, স্টে সেফ, স্টে মিউজিক্যাল।